আসসালামু আলাইকুম, আলমগীর ব্লগসের নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। সুপ্রিয় ভিউয়ার্স, আজকে নিয়ে এসেছি রানার টার্বো 125 সিসির একটি বাইক। চমৎকার এই বাইকটির আগা ঘোড়া সামনে পিছনে সব কিছু দেখানোর চেষ্টা করছি, তারপরে ফুল ডিটেল জানাবো। ফুল ডিটেল জানানোর আগে ছোট্ট করে একটা ইন্ট্রো থেকে ঘুরে আসছি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুপ্রিয় ভিউয়ার্স। রানার টার্বো 125 সিসি বাইকে আপনাদেরকে স্বাগতম। সুপ্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন বরাবরের মতো হেডলাইট অংশ থেকে শুরু করছি। হেডলাইটের এই পাশটা দেখতে পাচ্ছেন একটা ঘষা মাজার দাগ রয়েছে, যেটা দরজায় ওঠানামার যে দাগটা বা সেই দাগটাই দেখতে পাচ্ছেন সুপ্রিয় ভিউয়ার্স। এর পরবর্তীতে আমরা গাড়িটির সকাপ সহ সামনে চাকার আস্তে আস্তে দেখানোর চেষ্টা করছি। সামনে চাকার দিকে দেখতে পাচ্ছেন চাকার বিটটা কিন্তু মোটামুটি ভালো আছে, এবং সামনের চাকা কিন্তু হাইড্রোলিক, অর্থাৎ হাইড্রোলিক ব্রেক রয়েছে সুপ্রিয় ভিউয়ার্স। এর পরবর্তীতে আমরা চলে যাচ্ছি গাড়িটির ফুয়েল ট্যাঙ্ক দেখানোর জন্য। দেখতে পাচ্ছেন গাড়িটির ফুয়েল ট্যাঙ্ক কিন্তু মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে, কোথাও কোনো ধরনের দাগ বা ট্যাপ খাওয়ার কোনো ধরনের চিহ্ন মাত্র বা লেশ মাত্র নেই সুপ্রিয় ভিউয়ার্স। আমরা দেখাবো গাড়িটির ইঞ্জিন কোয়ালিটি সহ গাড়িটির সাউন্ড কোয়ালিটি সব কিছু দেখাবো। চলুন শুনে আসি, দেখে আসি গাড়িটির ইঞ্জিন কোয়ালিটি। পুরাতন গাড়ি হিসেবে গাড়িটির নাট বোল্ট, ইঞ্জিনের নাট বোল্ট কিন্তু এখন পর্যন্ত অনেক ভালো আছে সুপ্রিয় ভিউয়ার্স। তাছাড়া গাড়িটির সাউন্ড কোয়ালিটি শুনে আপনারা নিশ্চিত হবেন গাড়িটির ইঞ্জিনের কী অবস্থা সুপ্রিয় ভিউয়ার্স। দেখতে পাচ্ছেন গাড়িটি বগুড়ার নাম্বার করা, গাড়িটি বগুড়ার নাম্বার করা, হাফ টাকার নাম্বার, ডিজিটাল প্লেট, স্মার্ট কার্ড। এখন আমরা চলে যাচ্ছি গাড়িটির পিছনের চাকা দেখানোর জন্য। পিছনের চাকার বিটগুলো দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত মোটামুটি অনেক ভালো আছে, চাকা অনেকদিন অনায়াসে ইউজ করতে পারবেন চাকা পাল্টানোর ঝামেলা ছাড়া সুপ্রিয় ভিউয়ার্স। এখন আমরা শোনাবো গাড়িটির সাউন্ড কোয়ালিটি, চলুন শুনে আসি গাড়িটির সাউন্ড। সুপ্রিয় ভিউয়ার্স, ইঞ্জিন কিন্তু চলছে, ইঞ্জিনের সাউন্ডটা দেখতে পাচ্ছেন খুবই স্মুথ। ভাই পিক আপ টানেন, পিক আপ টানেন। গাড়িটির সাউন্ড কিন্তু খুবই স্মুথ, শব্দ শুনে বোঝা যাচ্ছে ইঞ্জিনের কী অবস্থা সুপ্রিয় ভিউয়ার্স। এখন আমরা চলে যাব গাড়িটি কত কিলো রান হয়েছে এটা দেখার জন্য। দেখতে পাচ্ছেন গাড়িটি রান হয়েছে 48,360 কিলোমিটার, এটা অরিজিনাল চলা। এখন আমরা চলে আসবো গাড়িটির আস্কিং প্রাইসে। গাড়িটির আমাদের আস্কিং প্রাইস মাত্র 55,000 টাকা। মাত্র 55,000 টাকায় টার্বো রানার টার্বো 125 সিসি বাইক পেয়ে যাবেন। এই বাইকটি পেতে আমাদের শোরুমে চলে আসুন। আমাদের শোরুমের ঠিকানা বেদগাড়ি বনানী লিচুতলা বাইপাস বগুড়া। এছাড়া ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে, সেখানে আপনারা যোগাযোগ করে আমাদের শোরুমে চলে আসতে পারবেন। নতুন পুরাতন যে কোনো গাড়ির ক্রয় বিক্রয় এবং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটন দিয়ে অন করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। এই প্রত্যাশায় শেষ করছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।